নমস্কার বন্ধুরা, প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। শুধু গুরুত্বপূর্ণ ভিডিও বললে ভুল হবে, গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমরা যারা রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশনে তোমরা চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেবে, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি বানানো। তোমাদের বিগত বছরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কী ধরনের কোশ্চেন এসেছে, সেই কোশ্চেন পেপার থেকে কিছু অংশ আজকে তুলে ধরেছি, তোমাদের সাথে ডিটেল আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের সাথে আলোচনার জন্য হাজির করেছি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের বিগত বছরের একটা কোশ্চেন নিয়ে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের প্রতি বছরই যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় আসে। শুধু নরেন্দ্রপুরের কোশ্চেনগুলি যে নরেন্দ্রপুরেই আসবে এমন নয়, এই কোশ্চেন করলে তোমরা যে কোনো রামকৃষ্ণ মিশনে কিন্তু প্রবেশিকা পরীক্ষায় অবশ্যই পাশ করবে, এটা আমরা আশা রাখি। দেখো কি ধরনের এটা কোশ্চেন, না তোমাদেরকে একটা প্যাসেজ তুলে দেবে, সেটা কবিতাও হতে পারে কিংবা তোমাদের গদ্যও হতে পারে, এবার তোমাদের পাঠ্য বই থেকেও হতে পারে বা বাইর থেকেও একটা প্যাসেজ এই ধরনের তোমাদেরকে তুলে দেবে। এই প্যাসেজ থেকে তোমাদেরকে দেখো কিছু কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে কি করতে হবে, না এই প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে, কারণ এই যে কোশ্চেনগুলোর উত্তর কিন্তু এই প্যাসেজের মধ্যেই লুকিয়ে আছে। দেখো তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে কিন্তু এই কোশ্চেনটা সলভ করো। তোমরা দুটো ভাবে সলভ করতে পারো। অনেকে এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করে, আগে তোমরা কোশ্চেনগুলো দেখে নেয়, তারা এই যে কোশ্চেনগুলো আগে দেখে নেয়, ঠিক আছে? এই কোশ্চেনগুলো দেখে নিলে তাহলে মনে থাকবে কি কি কোশ্চেন এসেছে, এবার তারপর এই প্যাসেজটা পড়ে, ঠিক আছে? তখন মনে পড়ে যাবে যে এই কোশ্চেনটা এসেছে, তাহলে এইটা উত্তর হবে। অনেকে কি করে, আগে প্যাসেজটা পড়ে নেয় তারপর উত্তরগুলো করে। তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করতে পারো। দেখো আমি প্রথমে প্যাসেজটা আগে পড়ি, তারপর উত্তরগুলো করব, ঠিক আছে? কি বলেছে প্যাসেজে, তবে একটু দ্রুত পড়বে, কারণ সময় তো খুব বেশি থাকে না, একটু দ্রুত পড়বে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণে এল বাবুর নামে একটি দ্বীপ ছিল, লোকে এটাকে বলে মৃত্যুর দ্বীপ। 1851 সালে ক্যাপ্টেন আর্করাইট বলেছেন তিনি এই দ্বীপে এই রকম অদ্ভুত ফুল দেখেছিলেন। ফুলটা নাকি এত বড় যে একটা মানুষ তার ভিতরের গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। গর্তটা নাকি ছোটখাটো একটা গুহার মতো, ভিতরটা যেমন রংচঙে তেমনি সুগন্ধে ভর্তি। গন্ধে আকৃষ্ট হয়ে যদি কেউ সেই ফুলের গর্তে ঢুকে পড়ে তবে তার আর রক্ষে নেই, গন্ধের অপূর্ব মাদকতা শক্তির বলে সে সেখানে অসাড় হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পাপড়িগুলো উল্টে এসে তার বহির্গমনের পথ বন্ধ করে দেয়। শিকার হজম হয়ে গেলে পাপড়ি মেলে ফুলটা আবার নতুন শিকারের সন্ধানে হাঁ করে বসে থাকে, ঠিক আছে? এই প্যাসেজটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। এবার আসি এই কোশ্চেনের উত্তরগুলো। দেখো এই কোশ্চেনে প্রথম কি বলেছে, এল বাবুর দ্বীপটি কোথায়। তোমরা আগে এই কোশ্চেনগুলো নিজেরা কিন্তু সলভ করবে, তারপর আমার অ্যান্সারটা দেখে নেবে, ঠিক আছে? এল বাবুর দ্বীপটি কোথায়, এখানে আমরা প্যাসেজ পড়েছি, দেখো কি লেখা আছে। প্রথম বাক্য সেন্টেন্স কি লেখা আছে, প্রশান্ত মহাসাগরের দক্ষিণে এল বাবুর নামে একটা দ্বীপ ছিল। তাহলে আমরা সঠিক উত্তর কি পেলাম, না প্রশান্ত মহাসাগরের দক্ষিণে এল বাবুর দ্বীপটি অবস্থিত, পেয়ে গেলাম প্রশান্ত মহাসাগরের দক্ষিণে। পরের কোশ্চেন কি বলেছে, এই দ্বীপকে কি বলা হয়, কি বলা হয়। দেখো এই দ্বীপটিকে লোকে এটাকে বলে মৃত্যুর দ্বীপ, তাহলে সঠিক উত্তর কি হবে, মৃত্যুর দ্বীপ, এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, এই দ্বীপের শিকারি ফুলের কথা কে বলেছিলেন, এই ফুলের শিকারি ফুলের কথা কে বলেছিলেন। আবার প্যাসেজে ফিরে যাই, 1851 সালে ক্যাপ্টেন আর্করাইট বলেছেন তিনি এই দ্বীপে এরকম অদ্ভুত ফুল দেখেছিলেন, তাহলে কে বলেছিলেন,
ক্যাপ্টেন আর্ক রাইট, সঠিক উত্তর হবে ক্যাপ্টেন আর্ক রাইট। পরের কোশ্চেন দেখো, ফুলটি কিভাবে শিকার ধরে, ফুলটি কিভাবে শিকার ধরে, এটা একটু ব্রিফলি তোমাদেরকে কোন জায়গাটা লিখতে হবে দেখো। ফুলটা নাকি এত বড়, এই জায়গাটা থেকে তোমরা লিখতে পারো, ফুলটা নাকি এত বড় যে একটা মানুষ তার ভিতরের গর্তে ঢুকে যেতে পারে, গর্তটা নাকি ছোটোখাটো একটা গুহার মতো, এটা না লিখলেও চলবে, ভিতরটার রং সঙ্গে ভরা এটাও না লিখলেও চলবে। তোমরা কোন জায়গা থেকে লিখবে, তোমরা লিখবে এই জায়গাটা থেকে লিখবে, গর্তটা নাকি ছোটোখাটো একটা গুহার মতো, ভিতরে রং সঙ্গে সুগন্ধে ভরা, গন্ধে আকৃষ্ট হয়ে যদি কেউ সেই ফুলের গর্তে পড়ে তবে আর রক্ষে নেই, গন্ধের অপূর্ব মাদকতা সেখানে অসার হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পাখিগুলো উল্টে এসে বহির্গমনের পথ বন্ধ করে নেয়। ঠিক আছে, এই অংশটুকু তোমরা লিখবে, এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ফুলটি এইভাবে শিকার ধরে। ঠিক আছে, পরের কোশ্চেন, শিকার হজম হয়ে গেলে ফুলটি কী করে, দেখো সেটাও কিন্তু স্পষ্ট করে লেখা আছে, শিকার হজম হয়ে গেলে পাপড়ি মেলে ফুলটা আবার নতুন শিকারের সন্ধানে হাঁ করে বসে। তাহলে কি না, শিকার হজম হয়ে গেলে আবার নতুন শিকার ধরবে বলে সে আবার ফুলের পাপড়িটা খুলে যায়, হাঁ হয়ে বসে থাকে, এটাই হচ্ছে এটার সঠিক উত্তর। তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের যদি আসে, আর আমার মনে হয় আটকাবে না, কিভাবে করতে হয় তোমরা বুঝে গেলে। এখানে এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা কিন্তু গদ্যও দিতে পারে এই ধরনের প্যাসেজ, বা পদ্য আকারেও দিতে পারে, সেখান থেকে তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে। তবে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রতি বছরই আসে, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে একটা লাইক করো, আর বেল আইকনটা টিপে আমাদের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের ভিডিওর। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।